ভিউয়ার্স, আজ আমরা জানাবো কিম জং উনের লাইফস্টাইল ও কর্মজীবন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এর লাইফস্টাইল ও কর্মজীবন নিয়ে অজানা অনেক কিছু জানতে পারবেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বাবার মৃত্যুর পর খুব অল্প বয়সে দেশের শাসনভার কাঁধে তুলে নিয়েছেন যিনি। বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের মতো বিভিন্ন সভা সম্মেলনে তাকে দেখা যায় না, এমনকি নিজ দেশের মিডিয়াতে কিমের খবর মানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরেই একগাল হাসি নিয়ে গণমাধ্যমের সামনে এসে এই খবর জানান দিয়ে যান তিনি। কিন্তু জানেন কি, যে লোকটা পান থেকে চুন খসলে কামানের গোলার মুখে বিশ্বস্ত সৈনিককে উড়িয়ে দিতে দ্বিধা করেন না, তিনি পিয়ানোয় বসে টুংটাং সুর তুলতে ভালোবাসেন। খেয়ালি কিম সুর তোলেন ঘরে রাখা দামি দামি পিয়ানোয়, সিনেমা দেখেন নিজের ব্যক্তিগত প্রেক্ষাগৃহে বসে, বিদেশি সিগারেটে এক ফুঁয়ে উড়িয়ে দেন $44, রসে বসে আসলে এলাহি এক জীবনযাপন করেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। দেশি সহজলভ্য যে কোনো মদের গ্লাসে চুমুক দেন না কিম জং উন, শুধুমাত্র এলিট বন্ধুবান্ধব ও নিজের জন্য বছরে $30 মিলিয়ন মার্কিন ডলারের মদ আমদানি করেন তিনি। পছন্দের পানীয় হুইস্কি এবং কগন্যাক, কিন্তু যে কোনো ব্র্যান্ডের নয়, হেনেসির মতো ব্র্যান্ডের হুইস্কির অনুরাগী তিনি, যার একটা বোতলের দাম $2,145। ডায়েট নিয়ে কোনো কার্পণ্য নেই কিমের, সেরা সেরা জিনিস ছাড়া মুখেই তোলেন না। শুধুমাত্র ডেনমার্ক থেকে আমদানি করা শুয়োর খান, ইরান থেকে আসে ক্যাভিয়ার আর জাপান থেকে আসে গোমাংস। দেশের বেশিরভাগ জনগণ পুষ্টিহীনতায় ভোগা উত্তর কোরিয়ার এক নায়ক কিম নিজের খাওয়ার পিছনে ঠিক কি পরিমাণ অর্থ খরচ করেন তার প্রকৃত হিসাব জানা নেই, তবে নিঃসন্দেহে পরিমাণ মাসে কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়। ফ্রেঞ্চ ডিজাইনার সিগারেট ছাড়া কিম জং এর এক মুহূর্ত চলে না। ইভিস সেন্ট লরেন্টের যে সিগারেটে তিনি সুখ টান দেন তার এক প্যাকেটের দাম $44। কিমের সবতেই বাড়াবাড়ি, অল্পে মন ভরে না। কিমের পিয়ানোর সংগ্রহ শুনলে চোখ কপালে উঠবে, 3 ডজনের কম নয়। এক একটার খরচ $64,451। উত্তর কোরিয়ার এক নায়ক কিম কখন যে কোথায় থাকেন কেউ জানেন না, জানবেনই বা কি করে বলুন। একটা দুটো নয়, কিমের রয়েছে 17টি প্রাসাদ, ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছে মতো এক একদিন এক এক প্রাসাদে রাত কাটান এই বিলাসী রাষ্ট্রনেতা। নিজের জন্য একটি দ্বীপও রয়েছেন তার, নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার, সেখানে সবার প্রবেশাধিকার নেই। খামখেয়ালি এই শাসকের ভিতরে শিশু সুলভ ব্যাপারও কাজ করে, যে কারণে বিনোদন পার্কও বানিয়েছেন তিনি, জলকেলির জন্য রয়েছে আবার ওয়াটার পার্কও। বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সিনেমা হল আছে কিনা জানা নেই, কিন্তু কিমের আছে, যেখানে 1,000 আসন রয়েছে, ডিভিডির বিপুল সংগ্রহ রয়েছে। উত্তর কোরিয়ায় অন্য দেশের ফিল্মের ডিভিডি আনানো নিষিদ্ধ, কিন্তু কিমের নিজস্ব ডিভিডি কালেকশন শুনলে মাথা ঘুরে যাবে। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 20,000 সিনেমার ভিডিও, যার একটা বড় অংশই আবার পশ্চিমা মুভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক হলেও মার্কিন প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার ডেনিস রডম্যানের সঙ্গে দারুণ সখ্য কিম জং উনের। কিমের আমন্ত্রণে মাঝে মধ্যেই উত্তর কোরিয়ায় চলে আসেন ডেনিস। বিদেশি সেলিব্রিটি বন্ধুর তালিকায় আরো অনেকেই রয়েছেন। অতিথিদের জন্য খানাপিনায় কোনো ত্রুটি রাখেন না উত্তর কোরিয়ার শাসক, বিদেশি পানীয় থেকে খাবার কিছুই বাদ যায় না। জলবিলাসের জন্য নৌকাও রয়েছে কিমের, শুধু নৌকা নয় 200 ফুটের বিলাসী বাইচ রয়েছে তার, যা অন্যদের থেকে অবশ্যই আলাদা। বন্ধু ডেনিস যা তুলনা করেছেন ক্রস বিটুইন আফেরি অ্যান্ড ডিজনি বোর্ড, রাজকীয় এই নৌকা বানাতে খরচ হয়েছে $80,00,000। দামি হাতঘড়ির নেশা রয়েছে অনেকেরই, তবে কিমের হাতঘড়ি সচরাচর জনসম্মুখে আসে না। দামি দামি ঘড়ি সংগ্রহে রয়েছে উত্তর কোরিয়ার এক নায়কের, শুধুমাত্র ব্যক্তিগত হাতঘড়ির পেছনে খরচ করেছেন $82,00,000 বেশি। নিজে যেমন নামি দামি জিনিস ব্যবহার করেন, স্ত্রীকেও সেভাবেই রেখেছেন। 2009 সালে রিসোল জুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে
উপহারে উপহারে স্ত্রীকে ভরিয়ে দিয়েছেন। কেমন গিফট দেন একটা উদাহরণ দিলেই আভাস মিলবে। সম্প্রতি ক্রিস্টিয়ান ডিওরের একটি হ্যান্ডব্যাগরিকে উপহার দিয়েছেন, যার দাম $1,457, যেখানে উত্তর কোরিয়ায় মানুষের গড় বার্ষিকায় $1,800। তো ভিউয়ার্স, কেমন লাগলো কিম জং উনের লাইফস্টাইল আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এই ধরনের আরো বিশ্ব নেতাদের জীবনযাপন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।